चलो रे बनाए मिलके देश सुनहरा, साथ चलो उजले सपने उजला सवेरा, साथ चलो चलो अब उठो, देश के भाग जगाने हैं हमको, निर्मल निर्मल कुछ गीत रचाने हैं हमको। अब कोना कोना जगमग जगमग होना ही है, अब ठान के मुट्ठी कसने की ही बारी है। स्वच्छता की ज्योत जागी रहे, स्वच्छता की ज्योत जागी रहे। हमने चले सिंधा वाली का बीता बीच है দেখছেন, এবার এখানে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং শুরু হবে। যারা এখানে স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে কীভাবে আমাদের পরিষ্কার থাকবো সেটা নিয়ে আমরা ক্যাম্পেইনিং করছি। তোমরা কি জানো কিভাবে হাসপাতাল মানে খাওয়া জানি কিন্তু প্রপার হয়েছে, মানে ধরো স্টেপ বাই স্টেপ কীভাবে জানো, কেউ কেউ জানো না, এখানে কেউ জানো না, তাই তো ধোয়ার পরে কিন্তু হাতটা কোথাও মুছবো না, কোথাও মুছবো না, কারণ যেখানে মুখ ধরো তোমার টাওয়ারে বা কিছু সেই টাওয়ারে কিন্তু জীবাণু থাকতে পারে, সেই জীবাণুটা কিন্তু আবার হাতে চলে আসতে পারে। যেখানে সেখানে আবর্জনা আমরা ফেলবো না, আবর্জনার জন্য আমরা বাড়িতে দুটো পাত্র রাখতে পারি, তার মধ্যে একটা যেটা যেটা ধরুন যেটা জীবাণু নির্গম পচে যায় তার একটা আলু খোলা আবর্জন করে এই যে আলাদি খোলা যেগুলো পচে সেগুলো ঢাকা দিয়ে এক জায়গায় রাখ, আর যেগুলো পচে না ধরো একটা ঠোঙা কোনো একটা কাগজ সেগুলো সব করে পচে না সেগুলোকে আমরা টানা জায়গায় রাখবো। প্লাস্টিকের ব্যবহার আমরা এসে গেছি বীর জয়পুর হাই স্কুলে, আমরা এবার এখানে বাচ্চাদের ক্যাম্পেইনিং করাবো যে তারা কীভাবে হাত ধোবে বা পরিবেশ কীভাবে পরিষ্কার রাখে সেটা। এলাকা রাখলে পরিষ্কার, অশোকবাবু বীর জয়পুর হাই স্কুলে স্টুডেন্টদের আমাদের যে হাত ধোয়া স্টেপ বাই স্টেপ স্টিকার প্লাস্টিকও ব্যবহার করবেন না, বাড়িতে নিশ্চয়ই দুটো রাখার জায়গা আছে, আমাদের বাচ্চাদের গাড়ি আছে। তারপরে পরিষ্কার এবং সুন্দর হাত হয়, পাতলা প্লাস্টিক কিন্তু ব্যবহার করবো না, আর বাড়ি চারপাশ যেন পরিষ্কার রাখি, রাখো তো আমরা বাড়ি চারপাশ পরিষ্কার। চলো।
পেয়েছি আমাদের এলাকার বিশিষ্ট কাপড় ভাগ হচ্ছে দুটো পাত্র রেখেছি, একটা পচনশীল এবং একটা অপচনশীল। সেগুলো আদৌ যে ঢুকনি খেয়ে আমরা চামচ ফেলে দিচ্ছি, যেখানে সেখানে ফেলি, সেটা না ফেলে কিন্তু আমরা জমিয়ে বানাতে পারি। তো আমাদের ডাক্তারবাবু আমাদের আজকে কীভাবে হাত ধুতে হয় প্রপার যে ওয়েটা ডাক্তারবাবু ওনাদের একটু শিখিয়ে দেবে। সাবান দিয়ে জল দিয়ে কিছু দিয়ে অতিরিক্ত জলটা পাত্রে ছেড়ে ফেলছো, তারপরে একটা শুকনো সবথেকে ভালো হয় কাগজ, অনেক জায়গাতে যেটা করেছে আমাদের হসপিটাল ছোটো ছোটো হসপিটাল হেলথ সেন্টারে করেছে কি খবর কাগজগুলোকে কেটে কেটে সেগুলোকে স্টেরিলাইজ করে, স্টেরিলাইজ করা কিছুই না, একটা প্রেশার কুকারের মধ্যে রেখে সেই কাগজগুলো প্যাকেটে করে রেখে দিচ্ছে, সেই কাগজ দিয়ে হাত মুছে হাতটা ধুচ্ছে। এটার মধ্যে এমনি যে ময়লা সেই ময়লা ফেলবি, আর যেগুলো আনাজ বা কিছু যেগুলো পচবে সেই জিনিসগুলো এখানে ফেলবি। শৌচ কর্ম করার পরে হাত ধুন ভালো করে এলাকা রাখলে পরিষ্কার, রোগ বালাই হবে না। তোমার বাড়ির চারপাশ সব জায়গায় যেন পরিষ্কার রাখবো, ঠিক আছে? রাখবো তো, পরিষ্কার করবি, তারপর হাতটা জল দিয়ে ধুয়ে আবার হাতটা ঝেড়ে নিবি। তোমার তরফ থেকে আমরা স্টিকারটা আটকে দিচ্ছি, কারণ স্টিকারটা দেখার পরেই আবার মনে পড়ে যাবে যে কিভাবে হাত ধুতে হবে। স্বচ্ছতা কি জ্যোতি জাগিরে, জগমগ জগমগ সি জ্যোতি জাগিরে। আমাদের র্যালির প্রস্তুতি চলছে, করছি সামার ইন্টার্নশিপ ক্যাম্পের জন্য আমরা র্যালি শুরু করছি। আমাদের নিকন থেকে চলছে দেয়াল লিখনের কাজ, সামার ইন্টার্নশিপের, এলাকা রাখলে পরিষ্কার, রোগ বালাই হবে না। আর আমাদের দেয়াল রং করার কাজ এখনো চলছে, অন্ধকার নেমে এসছে তারপরে চলছে। তো আমরা এবারে শুরু করছি আমাদের মুভি স্ক্রিনিং। সেই জন্য আমরা এখন বিকালে এসেছি, তুমি সারাদিনের যে ময়লাটা সেটা আছেন আছেন কেউ? হ্যাঁ, তাহলে যে ময়লাগুলো বলে গিয়েছিলাম ময়লাগুলো দিন। আমাদের বাড়ির যে পচনশীল বর্জ্যগুলো থাকে, আলুর খোসা, পটলের খোসা, বিভিন্ন আরও সবজির খোসা, শাক সবজি যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলো এখন একটা গর্ত করা হচ্ছে নির্দিষ্ট পাত্রে জমানোর পর, তারপর আমরা এখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন করা হয়েছে, এরকম ভাবে ভালো হয়েছে।
ফেলা হবে। দেখতে পাচ্ছেন আমরা আর একটা পাত্র করেছি যেখানে আমরা এই প্লাস্টিক বা যেগুলো পচে না সেগুলোকে আমরা বালতির মধ্যে রাখছি, এবং বাদবাকি আনাজের খোলা বা অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা এখানে ফেলছি। এবার আমরা ইট চাপা দিয়ে দেবো, তারপরে এটা কিছুদিন পরে খুলে अब ठान के मुट्ठी कसने की बारी है, हर दिशा दिशा का मुखड़ा छप से धोना है। এই যে প্রজেক্ট করাই যাদের প্ল্যানিং, যাদের মানুষ ময়লা ফেলা সম্পর্কে সচেতন হয়, তার জন্য আমি সবসময় নিকটকে ধন্যবাদ জানাবো। এই সামাজিক কাজে সবসময় যুক্ত থাকবো। আমরাও এসেছিলাম একটা এরকম প্রস্তাব নিয়ে, তো সেই রকম ওনাদেরও একটা প্ল্যান রয়েছে যে বায়োগ্যাস প্ল্যান্ট একটা আমাদের এই এলাকার মধ্যে ছোটো দুর্গাপুর সেখানে করা হবে, কিছুদিনের মধ্যেই চালু হবে। এবং একটা এই যে বিভিন্ন বর্জ্য যেগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় পঞ্চায়েতের তরফে, সেটা আমাদের নিশ্চিন্দা থানার পাশে একটা জায়গা করা হবে, সেটা উনি কথা দিলেন। নিকরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এখানে প্রচুর ছোটো ছোটো শিক্ষার্থী রয়েছে এবং আমরাও রয়েছি। সামনেটা পরিষ্কার করবো এক্ষুনি। চলো রে চলো, এই মুহূর্তে সাইকেল নিয়ে সাফাই করতে চলেছি, পুরো টিম আসছে আমাদের পেছনে, আমরা এখন এগোচ্ছি যাচ্ছি বুদ্ধ মন্দির এবং চার্চে। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, আমরা বিভিন্ন ধর্মস্থানেই যাবো, খ্রিস্টান পাড়া চার্চে বালি জমা ছাড়ার পরে আমরা এখানে এখন পরিষ্কার করবো। যতটা নোংরা আছে দেখতে পাচ্ছেন সবই আমরা এগুলো এবার পরিষ্কার করবো। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গোটা আমরা এই চারিপাশ দেখছেন, চারিপাশটা আমরা এই মুহূর্তে পরিষ্কার করবো। তাই আমরা এখানে এই মন্দির চত্বর এবং আশেপাশে যে এলাকাটা রয়েছে এই পার্কটা রয়েছে এটা আমরা পরিষ্কার করবো। কবরস্থানে সেখানে আমরা সবাই মিলে তৈরি হয়েছি, আমরা এই জায়গাটা পরিষ্কার করবো। পঞ্চান্তরা একটু নোংরা করে রয়েছে, এইটা আমরা এখন পরিষ্কার করবো। সামার ইন্টার্নশিপের কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকলে আমরা সবসময় সুস্থ থাকবো। এইগুলোতে কিন্তু জল জমে এবং ডাবের খোলা এতে কিন্তু ডেঙ্গু হয়, সেই জন্য আমরা এগুলো ফেলে দিচ্ছি। থানার কম্পাউন্ড এবং আশপাশ অঞ্চল নিত্যন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সদ্যজাত শিশু থেকে 16 বছর পর্যন্ত যারা বয়স রয়েছে তারা এখানে টিকা নিতে আসেন, এবং গর্ভবতী মায়েরা আসেন এখানে ইঞ্জেকশন নিতে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা খুব সেন্সিটিভ জায়গা। উপস্বাস্থ্য কেন্দ্র এটা, দেখলেন যেখানে কি নোংরা ছিল আমরা এখানটা পরিষ্কার করে এবং ধুয়েও দিয়েছি। সূরজ কো স্নান করানা হ্যায়, ধরতি কো ভি নহলানা হ্যায়, জো মন সে নিকলে উমড় ঘুমড় উস নদী কো আঁচ বহানা হ্যায়, স্বচ্ছতা কি জ্যোত জাগি রে, স্বচ্ছতা কি জ্যোত জাগি রে, স্বচ্ছতা কি জ্যোত জাগি রে, স্বচ্ছতা কি জ্যোত জাগি রে।
जगमग सी ज्योत जागी रे, स्वच्छता की ज्योत जागी रे, दम 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 दम।